চোর সন্দেহে দুই যুবককে থানায় নিয়ে গিয়ে অমানবিক অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় এক যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে অমানবিক অত্যাচারের অভিযোগ। জেলা পুলিশ সুপারের কাছে পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের যুবকের পরিবারের। মঙ্গলবার চোর সন্দেহে দুই যুবককে আটক করে হবিবপুর থানার পুলিশ। অভিযোগ, এরপরে থানায় ব্যাপক মারধর করা হয় ওই দুই যুবককে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় থানা থেকেই ওই যুবককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। গতকালই গুরুতর আহত ওই যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। এই ঘটনায় হাবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন ওই যুবকের পরিবার। কখন বাড়ির সামনে ফেলে যায়, অভিযোগকারীর মা দীপালি তরফদার কি জানাচ্ছে শুনে নেব আমরা। দেখা যায় না, এমন অবস্থা মাইছে ডাক্তার বলছে যে এরকম মানুষে মারে না, প্রভৃতি এরকম মারে না, গরু বাছুর এরকম মারে না। কেউ কি দিয়ে মেরেছে? লাদি দিয়ে পিটাইছে। আপনার পুলিশে আপনার নাম? আমার নাম দীপালি তরফদার, আমার স্বামীর নাম শেখমার তরফদার। বাড়ি কোথায়? কেন্দুয়া। বাড়ি কেন্দুয়া, ঠিক। পদ্মী গুলচন্দি থানা অভিপুর জেলা মালদা, ঠিক। ওই পুলিশের এসআই তুলে নি, এসআই তুলে নি, এসআই তুলে নি। চোর সুভাষ বন্ধু, চোর সন্দেহ? হ্যাঁ, চোর সন্দেহ। কোনো প্রমাণ পায় নাই। থানাতে তুলেছিল? কোর্টে নিয়ে এসেছিল? না, কোর্টে আনে নাই, থানাতে রেখেছিল। থানাতে রেখেছে, থানাতে রেখে পিটারে এইভাবে ফেলে রাখছে। দেখা যায় না, এমন অবস্থায় মারছে। ডাক্তার বলছে যে এরকম মানুষে মারে না, প্রভৃতি এরকম মারে না, গরু বাছুর এরকম মারে না। কেউ কি দিয়ে দুপুর তিনটা এ বিষয়ে সুলতা সাহা কি জানাচ্ছে শুনে নেব আমরা। ছিল কোনো প্রমাণ ছাড়া ধরে নিয়েছিল, দিয়ে তখন আমার ভাইয়ের কাছে কিছু পাই নাই, বলছে নেশা করে বলে ধরে নিয়েছে। যে আমি অনেকবার গেছি ছাড়ে না, মোটামুটি চার থেকে পাঁচ দিন দেখেছিল। তারপরে আমার বাবাকে নিয়ে গেছিলাম, বাবার কাছ থেকে 15,000 টাকা নিয়েছিল। কে? সুভাষ মণ্ডল। 15,000 টাকা নিয়ে তারপর আমার ভাইকে ছেড়েছে, হলো ওটা চলে গেল। এবার 2-3 মাস পরে তারপরে আবার এই কেস হলো। ওর দোকানের সামনে থেকে অটো চুরি হয়েছে। এবার অটোওয়ালা বলছে যে হচ্ছে ওর এটা, ও বলছে যে আমি অটো চুরি করিনি। ও বলছে যে ওরা 5-7 দিন এসে আগে মেরেছে ওকে। মারার পরে বলেছে যে অটোটা তুই চুরি করেছিস, বের কর। ও বলছে আমি তো চুরি করিনি, বের করবো কোথা। তারপরে কোনো সিসিটিভি ফুটেজে দেখেছে, কোনো প্রমাণ নাই। শুধু অটো চলে যাচ্ছে, নিজের মধ্যে কোনো লোক দেখা যাচ্ছে না। তথাপি ওরা 21 তারিখ সন্ধ্যাবেলায় নিয়ে গিয়ে মারধর করার পরে পুলিশ এসে ওর দোকান সামনে থেকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেছে। এবার আমরা কিন্তু সমাধান গেছি তো, আমাদের কিন্তু কেউ ই দিল না, পাত্তা দিল না। ওরা কালকে আসেন। এবার আমার মা কালকে গেছে, গিয়ে সারাদিন বসে থেকে গেছে, ছাড়েনি। আর বলেছে যে যদি বাড়িতে গিয়ে বলিস তাহলে তোর কিন্তু আবার নিয়ে এসে আবার সাজা হবে, এটা বলেছে। আর ফেলে গেল কবে? ফেলে গেছে তার পরের দিন 3টার সময়, দুপুর 3টায়, কালকে 3টায়, 23 তারিখ 3টায়। আমরা চাইছি এর একটা বড় সড়ো সাজা হোক, কারণ যাতে ভবিষ্যতে কোনোদিন আমার কোনো ছেলের সাথে এই যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়টা যেন আর কারোর সাথে না হয়। মঙ্গলবার চোর সন্দেহে দুই যুবককে আটক করে হবিবপুর থানার পুলিশ। অভিযোগ, এরপর থানায় ব্যাপক মারধর করা হয় ওই দুই যুবককে। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন বিষয়টি এখনো তার জানা নেই, তবে কোনো অভিযোগ হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।